হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, শনিবার মানে আজকে হচ্ছে 5 তারিখ। হ্যাঁ 5 তারিখ তো, হ্যাঁ আজকে হচ্ছে 5 তারিখ। আর কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, এখন বাজে সকাল 9:45। হাজব্যান্ড চলে গেছে অফিসে আর ছেলের পরীক্ষা, ওই জন্য আজ শনিবারেও স্কুলে গেছে, পরীক্ষা কাল থেকে স্টার্ট হয়েছে। তো ওকে ছেড়ে এসেছি, মোটামুটি ফিরতে ফিরতে 9:05-10 হয়ে যায়। বাস তো ছাড়ে 8:40-এ, তারপর সবার সাথে একটু গল্প গুজব করি, তো সেগুলো করতে করতে একটু টাইম লেগে যায়। আর আজকে সকালেই আমি ওদের সাথে টিফিনটা করে নিয়েছি, আজকে অনেক সকালে উঠেছিলাম, সকালে উঠে টিফিন টিফিন সব কিছু তাড়াতাড়ি রেডি করে নিয়েছিলাম, তো টাইম ছিল বলে ওদের সাথে আজকে টিফিনটা আমি করে নিয়েছি। আর এখন আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটা পুরো অগোছালো। শুধু ডাইনিং টেবিল নয়, এই রুম ওই রুম দুটো রুমই একদম অগোছালো হয়ে আছে। এই রুমে ঘুমাই বলে বেড ফেড তোলা হয়নি, মানে বিছানা তোলা হয়নি, আর ওই রুমটাতে কাপড় টাপড় থাকে, তো তার জন্য অগোছালো হয়ে আছে। আর আজকে মানে কী বলবো, ঘরটা একটু পরিষ্কারও করবো, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো, প্রতিদিন আমি আমার ঘরকে কীভাবে পরিষ্কার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। ঘর পরিষ্কার করার আগেই প্রথমেই মানে আমি কাপড়গুলো মেলে দিয়ে আসবো, কারণ অনেকগুলো কাপড় ছিল। তো সকালবেলায় উঠেই আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম, দেখো এক বালতি কাপড় হয়েছে। এখন আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে রোদে মেলে দিয়ে আসবো। ছাদ থেকে আমি চলে এসেছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরের অবস্থা দেখো কেমন হয়ে আছে। তো এটা হচ্ছে ডাইনিং হল, ডাইনিং হলের অবস্থা এরকম। আর ডাইনিং টেবিলটা দেখাচ্ছি, এই যে দেখো ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের অবস্থাও দেখো কীরকম। তো এটা রোজকার মানে প্রতিদিন এরকম হয় কিন্তু ডাইনিং টেবিলের অবস্থা। রাতেবেলায় হাজব্যান্ড মানে মার্কেট থেকে সবজি বলো মানে কোনো কিছু আনলেই সে ডাইনিং টেবিলের মধ্যে রেখে দেয়, আর এরকমভাবে ডাইনিং টেবিলটা অগোছালো হয়ে যায়। আর এটা হচ্ছে বেডরুম, বেডরুমের অবস্থাটা দেখো। আমি কিন্তু মানে বাসি বিছানা এখনও তুলিনি, তারপরে ড্রেসিং টেবিলটা দেখো দুদিন ধরে গোছানো হয়নি। আর এটা হচ্ছে রুম হিটার, দেখো রুম হিটারটা এখানে রেখেছি, রুম হিটারটা আমি তুলে দেবো যেহেতু মানে এখন গরম পড়ে গেছে। আর রুম হিটার ওখানে রাখা আছে বলে মানে হাবিজাবি জিনিসও রেখে দিয়েছে, আর একদম এলোমেলো হয়ে গেছে, ওগুলো গোছাতে হবে। তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে অন্য রুম, অন্য রুমের অবস্থাটাও দেখো কীরকম হয়ে আছে। আর এই রুমটাকেও আমাকে গোছাতে হবে, প্রতিদিন এই রুমটাকেও আমাকে গোছাতে হয় কিন্তু। তো দেখো ভিজে টাওয়েল কিন্তু বেডের মধ্যে রেখে দিয়েছে, একটা টাওয়েল হাজব্যান্ডের একটা ছেলের, তো এই দুজনের না খুব বাজে অভ্যাস ভিজে টাওয়েল বেডের মধ্যে রাখা। তো আমি প্রথমে বেডরুমটা ঠিক করব, বেডরুমে এসে গেছি কারণ বাসি বিছানা তোলা হয়নি, তো বাসি বিছানা থাকলে ভালো লাগে না, বাসি ঘর বাসি বিছানা আমার একদম পছন্দ না, কিন্তু কিছু করার নেই, ওরা মানে অনেক লেট করে ওঠে তো তাই আমি সুযোগ পাই না বিছানাটা গুছিয়ে নেওয়ার। তো এখন আমি বিছানাটা গুছাচ্ছি, আর আজকে কিন্তু আমি বিছানার চাদর কাচবো না, মানে সপ্তাহে দুদিন আমি বিছানার চাদর কাচি, দুটো মানে দুটো রুমেরই বিছানার চাদর আমি সপ্তাহে দুদিন কাচি, সোমবার আর শুক্রবার। তো যেহেতু কালকে মানে যেহেতু কালকে শুক্রবার ছিল তাই আমি না কালকে কেচেছি, আজকে আর কাচবো না, এমনি বিছানাটা গুছিয়ে দেবো। আর এই যে দেখো এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেবো। এই ঝাড়ুটা আমি শুধু বেড ঝাড়ার জন্যই রেখেছি, কারণ এই ঝাড়ুটা দিয়ে খুব সুন্দর করে বেড ঝাড়া হয়ে যায়, তো আলাদা করে আর মানে বিছানার চাদর উঠিয়ে আমাকে আর ঝাড়তে হয় না, ঝাড়ু দিয়ে এরকমভাবে ঝেড়ে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এবার আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব, তো ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো কীরকম এলোমেলো হয়ে আছে। আসলে দুদিন ধরে না আমি ড্রেসিং টেবিলটা মুছতে পারিনি তাই এতটা এলোমেলো হয়ে আছে। তো প্রথমেই না আমি দেখো ওই যে ধুলোগুলো আছে তো শুকনো কাপড় দিয়ে ধুলোগুলো মুছে নিলাম, তারপরে কলিন দিয়ে এবার আমি পরিষ্কার করে নিচ্ছি। কাঁচের জিনিস আর কাঠের জিনিস কিন্তু কলিন দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, কলিনটা কিন্তু খুব উপকারী, আমার খুব উপকারে লাগে, খুব সুন্দর মানে জিনিসগুলো পরিষ্কার হয়ে যায় কলিন দিয়ে পরিষ্কার করলে। এবার জিনিসগুলো আমি কিন্তু সাজিয়ে রেখে দেবো, দেখো একটাও জিনিস কিন্তু ফেলার নয়, ওই যে বললাম তো তোমাদের যে সব আমার সাজুগুজুর জিনিস এলোমেলো হয়েছিল, তো কত সুন্দর লাগছে না, জায়গাটা একদম সাজিয়ে গুছিয়ে দিলাম। আর ড্রেসিং টেবিলের সাথে দেখো একটা দেওয়ালের সেটে আলমারি আছে, সেটাকেও কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। ডেলি এরকমভাবে পরিষ্কার করে নিলে না ধুলো বসে না, তাই হালকা হাতে মানে মুছে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়, একটুতেই পরিষ্কার হয়ে যায়। এবার টিভির কাছে যে রুম হিটার রাখা ছিল সেটা আমি মুছে আমি কিন্তু রেখে দিয়ে আসবো স্টোর রুমে, বিকেলে আমার যে বক্স খাট আছে সেখানে ভরে দেবো।
আর টিভিটাও আমি কিন্তু কলিন দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো এই জায়গাটা কেমন খালি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, তাই না? এখানে কত মানে ছোট ছোট ডাব্বা ডুব্বি সব ছিল, তো সেগুলো কিন্তু যেখানে থাকে সেখানে রেখে দিলাম। শুধু এখানে একটা ওষুধের ডাব্বা রেখে দিলাম। এবার আমি চলে এসেছি অন্য রুমে। তো এই রুমটা কিন্তু অতটা এলোমেলো নেই, এই রুমটা পরিষ্কার করতে আমার বেশি টাইম লাগে না, কারণ এই রুমে অত কেউ মানে যাওয়া আসা করে না বা ঘুমোয় না, তাই এটা নোংরা হয় না। তো কাপড়গুলো মানে একটু এলোমেলো ছিল, তো সেগুলো একটু গুছিয়ে দিলাম। আর বেডটা দেখো ঠিক আছে, বেডশিট তো চেঞ্জ করব না, তো এই রুমটা ঠিক করতে কিন্তু আমার বেশি টাইম লাগেনি, অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গেছে। এবার চলে এসেছি ডাইনিং হলে, আর এই ডাইনিং হলটা ক্লিন করতে আমার অনেক টাইম লেগে যায়, কারণ বেশিরভাগ ফার্নিচার কিন্তু আমার ডাইনিং হলেই আছে, আর ডাইনিং হলে কিন্তু বেশি আমাদের ওঠা বসা হয়। যেহেতু দেখো ডাইনিং হলটা মানে কিচেনের সাথে সেট আছে, তো সবসময় ওঠা বসা আমাদের ডাইনিং হলেই বেশি হয়, যার জন্য একটু নোংরাও হয়, এলোমেলোও হয়, আর এটা পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায়। তো দেখো ডাইনিং টেবিলে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে আমি ডাইনিং টেবিলটা একদম পরিষ্কার করে নিচ্ছি। তো সবজিগুলো আমি কিচেনে রেখে আসলাম, ধুয়ে আবার ফ্রিজে রেখে দেবো। আর যে হাবিজাবি জিনিসগুলো পড়েছিল সেগুলো রেখে দিলাম। তারপরে এই ঝাড়ুনিটা দিয়ে আমি কিন্তু প্রথম ম্যাটটা ঝাড়লাম, কিন্তু দেখলাম যে একটা মানে একটা জায়গায় চায়ের দাগ, তো ভিজে কাপড় নিয়ে এসে ঘষে ঘষে সেই চায়ের দাগটা তুলে দিলাম, আর ম্যাটটাও পরিষ্কার করে দিলাম। দেখো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। এবার ডাইনিং টেবিলের চেয়ারগুলো মুছে নেব একটা শুকনো কাপড় দিয়ে, এরকম আলতো হাতে আমি কিন্তু মুছে নেব। আর ডেলি এরকমভাবে চেয়ারগুলোকে আমি মুছে নিই, যার জন্য কিন্তু ধুলোটুলো একদম বসে না। তো ডেলি মুছে নিলে কিন্তু মানে এই জিনিসটা হয় না, ধুলোর যে একটা মোটা লেয়ার বসে যায় সেটা হয় না। আমি যদি এটা মাসে একদিন বা সপ্তাহে একদিন পরিষ্কার করতাম, তাহলে কিন্তু ধুলোর মানে ধুলোর একটা মোটা লেয়ার বসে যেত, যেটা পরিষ্কার করা আমার মানে আমার পক্ষে অনেক কঠিন হয়ে যেত, আর জিনিসটাও দেখতে ভালো লাগতো না, অনেক টাইমও লাগতো। ওই জন্য আমি প্রতিদিন ফার্নিচারগুলো আলতো হাতে পরিষ্কার করে নিই। এবার দেখো সেন্টার টেবিল আর সোফার মধ্যে যে এলোমেলো মানে ছোটোখাটো জিনিসগুলো এলোমেলো হয়েছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর ডাইনিং হলে না একটু ঝুল হয়েছে, তাই এই ঝাড়ুটা দিয়ে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি সোফার ওপর চেপে। দেখো এরকমভাবে অনায়াসে আমার হাত চলে যাচ্ছে, তাই আমি ঝুল ঝাড়াটা নিলাম না, এই ঝাড়ুটা দিয়েই মানে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এই ঝাড়ুনিটা দিয়ে সব ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। তো প্রথমেই আমি সোফাটা পরিষ্কার করছি, আর এই ঝাড়ুনিটা না খুব ভালো, হালকা হাতে এরকমভাবে পরিষ্কার করলেই কিন্তু ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়। আর প্রতিদিনই আমি এই ঝাড়ুনিটা দিয়ে এরকমভাবে সোফা পরিষ্কার করি, কারণ প্রতিদিন আমার পক্ষে সম্ভব হয় না যে সোফা ব্যাগ খাটিয়ে আমি মানে সোফার ডিপ ক্লিনিং করি। হ্যাঁ ডিপ ক্লিনিং করি, সেটা মাসে একদিন। তো এরকমভাবে পরিষ্কার করলে কিন্তু সোফার মধ্যে আর ধুলো নোংরা বসে না, তার জন্য পরিষ্কার করার প্রয়োজনও হয় না, তাই আমি মাসে একদিন সোফার ডিপ ক্লিনিং করি। তো সেটাও কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। এমনিতে আমরা কিন্তু ঝাড়ু পোছা তো ডেলি করি, তো তার সাথে যদি এরকমভাবে হালকা হাতে ফার্নিচারগুলো যদি পরিষ্কার করে থাকি, তাহলে কিন্তু বেশি নোংরা ধুলোবালি জমে না, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর দেখো ডাইনিং হলের মধ্যে আমার একটা শোকেসও আছে, তো শোকেসটাকেও পরিষ্কার করে নিচ্ছি। প্রথম না আমি ঝাড়ুনি দিয়ে শোকেসটাকে ঝেড়ে নিলাম। এবার যেহেতু শোকেসের মধ্যে একটা আয়না আছে দেখো, তো ওই জন্য আমি কলিন দিয়ে এবার আয়নাটাকে পরিষ্কার করে নিলাম। আর শুধু আয়নাটা নয়, আমি পুরো শোকেসটাই মানে কলিন দিয়ে পরিষ্কার করে নিই, যেহেতু দেখো শোকেসে মানে অর্ধেক পাট কাঁচ দিয়েই মানে ঘেরা আছে তার জন্য। আর বন্ধুরা আমার এই ক্লিনিং ভিডিওতে তোমাদের সাথে একটা সুইচবোর্ড ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করছি। তো দেখো এই সুইচবোর্ডটা কতটা নোংরা হয়ে গেছে, এটাকে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো। আমি কিভাবে সুইচবোর্ড পরিষ্কার করি তোমরা দেখে নাও, দেখবে কত ঝকঝকে মানে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এই সুইচবোর্ডের মধ্যে আমি সেলোটেপ লাগিয়ে দিচ্ছি, কারণ দেখো এই যে হোল আছে সেই হোলের মধ্যে যাতে জল না ঢুকে যায়, কারণ এটা কারেন্টের জিনিস, তো তাই সেফটির জন্য আমি সেলোটেপ লাগিয়ে নিলাম। আর আমি কিন্তু মেন সুইচটাও বন্ধ করে দিয়েছি, আর পায়ে কিন্তু স্লিপারও পরে নিয়েছি। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, কারেন্টের জিনিস তাই শক লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য সেফটির জন্য এগুলো আমি ইউজ করছি। তো আমার সেলোটেপটা দেখো মানে সরু পাতলা, তাই আমাকে দু তিনবার করে লাগাতে হলো। তোমাদের কাছে যদি মোটা সেলোটেপ থাকে তাহলে তোমরা কিন্তু এক দুবার লাগালেই তোমাদের হয়ে যাবে। এবার বোর্ডের মধ্যে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে কোলগেট।
তোমাদের কাছে যে কোনো পেস্ট থাকলেই তোমরা লাগাতে পারো, তবে হ্যাঁ জেল পেস্ট লাগালে হবে না, এরকম ধরনের যেটা থিক টাইপের থাকে সেই পেস্টটি তোমাদের লাগাতে হবে। এই পেস্ট কিন্তু ক্লিনিংয়ের ক্ষেত্রে খুব উপকারী, আমি তোমাদের সাথে আগেও অনেক ভিডিওতে শেয়ার করব। তো দেখো পেস্টটা আমি পুরো বোর্ডের মধ্যে এই আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি ভালো মতো করে। আমি কিন্তু কোনো জল টল কিচ্ছু মেশাইনি, শুধু আমি মানে কোলগেটটা বের করছি আঙুলের সাহায্যে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি কোলগেটই ইউজ করেছি, যেহেতু আমার কাছে কোলগেট ছিল তাই আমি কোলগেটটাই ইউজ করছি। আর সুইজে লাগিয়ে দেবো, সুইজের যে আশেপাশে বোর্ডটা আছে সেই বোর্ডে মানে পুরো লাগিয়ে দেবো, যেহেতু পুরোটাই নোংরা হয়েছে তাই। আর এই কোলগেটটা সুইচ বোর্ডে লাগানোর পরে 10 মিনিট মতো রাখবো, মানে সঙ্গে সঙ্গে এটাকে পরিষ্কার করব না, সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হবে না, 10 মিনিট মতো রাখতে হবে। তো 10 মিনিট রাখার পরে দেখো সুইচ বোর্ডটা কীরকম মানে পরিষ্কার পরিষ্কার হয়ে আসছে, এবার একটু ঘষে দিলেই কিন্তু অনায়াসে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশটাকে মানে একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নেওয়ার পরে এরকমভাবে আমি ঘষে নিচ্ছি। এই যে দেখো একটু ঘষে দিলেই কিন্তু একদম নোংরাগুলো মানে খুব মানে সহজেই উঠে যায়। আর বোর্ডে যেখানে যেখানে আমি পেস্টটা লাগিয়েছি সেখানে সেখানে আমি ব্রাশটা ঘষে দিচ্ছি। আর সেলো টিপটা না উঠে গেল, জানি না কেন সেলো টিপটা উঠে গেছে। তো যখন দেখবো শুকিয়ে শুকিয়ে গেছে আবার আমি কিন্তু একটু ব্রাশের মধ্যে মানে জল লাগিয়ে নেবো, হালকা অল্প একটু জল লাগাবো যাতে ব্রাশটা ভিজে যায়, ব্রাশটা ভিজে গেলে না ঘষতে সুবিধা হয়। তো এবার ঘষা হয়ে গেছে, এবার আমি একটা মানে ভিজে কাপড় নিয়েছি, ভিজে কাপড় বলতে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি তারপর ভালো করে নিংড়ে নিয়েছি, এবার আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো এইভাবে যেরকমভাবে আমি করছি সেরকমভাবে তোমরাও করবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মানে সুইচ বোর্ডটা আগে কীরকম ছিল আর এখন কীরকম অবস্থা, মানে এক কথায় একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই ভিজে কাপড়টা দিয়ে পরিষ্কার করছি কারণ যে মানে কোলগেটটা লাগিয়েছিলাম সেটাই পরিষ্কার করছি, এমনি তো নোংরাগুলো তো পরিষ্কার হয়ে গেছে, মানে ব্রাশ দিয়ে ঘষে দিলেই কিন্তু নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। এবার আমি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করছি, যেহেতু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করলাম তাই এবার আমি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, এবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কীরকম ঝকঝকে তকতকে হয়ে গেছে একদম, প্রথমেই মানে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকমভাবে করবে তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ঘর ঝাড়া ঝুড়ি ফার্নিচার মোছামুচি সবই আমার কমপ্লিট হয়ে গেছে, এবার লাস্টে আমি ঘর ঝাড়ু দিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এবার ঘরটা আমি মুছে নেব, তাহলেই আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো ঘর থেকে কত নোংরা বেরোচ্ছে, আসলে কি বলতো যে রুম হিটারটা ছিল না সেখানে অনেক কোটো কাটা তারপর কাগজের টুকরো অনেক ছিল, তো সেখান থেকে এগুলো বেরিয়েছে যার জন্য এত নোংরা মানে বেরিয়েছে আজকে। আর আমি যে ঘরের যে পাপোশগুলো থাকে না সেই পাপোশগুলো আমি ধুয়ে মানে শুকাতে দিয়েছি, ওই ভিডিওটা মানে করতে পারিনি, মিস হয়ে গেছে। তো ঘরের যে পাপোশগুলো থাকে সেই পাপোশগুলো আমি সপ্তাহে একদিন ধুয়ে নিই আর বাকি দিনগুলো এরকম ঝেড়ে নিই। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, তাহলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার ঘর পরিষ্কার করা। আর প্রতিদিন আমি এইভাবেই আমার ঘর পরিষ্কার করি। তো বন্ধুরা দেখলে তো আমি আমার ঘর প্রতিদিন কিভাবে পরিষ্কার করি, আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো আর সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।